হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে অফ লার্নিং আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরার ট্যাট টু সিলেবাসের হিস্ট্রি থেকে আমাদের যে প্র্যাকটিস সেট চলছে তো আজকে প্র্যাকটিস সেট নাম্বার সেভেন নিয়ে আমরা এখানে জানবো তো এখানে থার্টিটি এমসিকিউ কিউ রয়েছে তোমরা এই থার্টি এমসিকিউর মধ্যে কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে এই সিরিজটা সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিসের জন্য আর এখানে কিছু হয়তো নতুন নতুন ইম্পর্ট্যান্ট এমসি তোমরা পাবে হয়তো যেগুলো কনসেপ্টের মধ্যে তোমরা পাওনি তো সেগুলো তোমরা ইনক্লুড করে নেবে নোটের মধ্যে ঠিক আছে দেখো প্রথম যে কোশ্চেনটি রয়েছে তো সেটি হলো কবির তার বিখ্যাত দোহাগুলি কোন ভাষায় লিখেছেন প্রথম যে কোশ্চেন আনসারটি রয়েছে অপশান নাম্বার এ আছে দেখো কি সংস্কৃত হিন্দি উর্দু নাকি নান অফ দিস তো এখানে আনসার হবে কবিরের দোহা গুরু লিখেছিলেন তো সেগুলো হিন্দি ভাষায় অপশান নাম্বার বি আনসার তারপর দেখো তৈমুর লং ভারত আক্রমণ করেন বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেরোশো আটানব্বই চোদ্দোশো চার নানব্দেশ তো তমুল লং ভারত আক্রমণ করেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান নাম্বার বি আনসার নেক্সট দেখো আমি হিন্দু নই মুসলিম মুসলমান নই আমি করুণাময় ঈশ্বরের সাধক মাত্র কে বলেছেন খুব ইম্পর্টেন্ট কিন্তু রামানুজ দাদু অর্থাৎ ভক্ত দাদু কবির নানক এ কথাটি বলেছিলেন অপশন নাম্বার বি দাদু অর্থাৎ ভক্ত দাদু ঠিক আছে তারপর দেখো ফোন নাম্বার কোশ্চেনটি পরম ব্রহ্ম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন রামানুজ দাদু কবির নানক এখানে আনসার হবে অপশান নাম্বার বি দাদু অর্থাৎ ভক্ত দাদু তিনি পরম ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট সুফিবাদের উৎস হল কোরআন বাইবেল গীতা নান অব দিস সুফিবাদের উৎস হল কোরআন অপশান নাম্বার এ হবে আনসার তারপর দেখো রামানুজের উপাস্য দেবতা কে ছিল শিব ও বিষ্ণু শিব ও দুর্গা রাম ও সীতা নান অবদেশ তাহলে আনসার কী হবে আনসার হবে অপশান নাম্বার এ শিব ও বিষ্ণু শিব ও বিষ্ণু ছিলেন রামানুজের উপাস্য দেবতা নেক্সট দেখো ভক্তি শব্দের অর্থ কী শ্রদ্ধা ভজন মন্দির ঈশ্বর ভক্তি শব্দের অর্থ হল ভজন অপশান নাম্বার বি হবে আনসার নেক্সট লাহোরের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন দেখো কে কে জন্মগ্রহণ করেছিল গুরু নানক নাকি শঙ্করদেব রামানুজ কবির তো এখানে আনসার কি হবে আনসার হবে অপশান নাম্বার এ অর্থাৎ গুরু নানক তিনি লাহোরের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন দেখো তোমরা আমি আমার যে ভিডিওগুলো যে লেন্থ সেগুলো খুবই কম রাখছি কারণ আমি চাই তোমরা যাতে কম সময়ের মধ্যে বেশি কোয়েশ্চেন সলভ করতে পারো ঠিক আছে তো আমি টেন থেকে ফিফটিন মিনিটের মধ্যেই ভিডিওগুলোকে রেডি তৈরি করছি কারণ ফিফটিন বা টেন মিনিটের মধ্যে তোমরা যাতে থার্টি বা ফিফটি কোশ্চেন যাতে তোমরা সলভ করতে পারো শুধু শুধু বেশি অনেক সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে বেশি কোশ্চেন সলভ করাটাই এখন দরকার কারণ এখন আর টাইম নেই যে এক ঘন্টা বা দুই ঘন্টা বসে সেগুলোকে মানে সলভ করা আর কি যাই হোক আমি তো কনসেপ্টগুলো দিয়েছি তাই এখন জাস্ট কোশ্চেনগুলোকে সলভ করাচ্ছি যাতে তোমরা এগুলো তো কনসেপ্টের মধ্যে আছে প্রায় কোশ্চেনে ঠিক আছে রাম ও আল্লাহ এক ও অদ্বিতীয় অদ্বিতীয় কে বলেছেন গুরু নানক শঙ্করদেব রামানুজ কবির কথাটি বলেছিলেন কবির অপশন নাম্বার ডি হবে আনসার নেক্সট দেখো কার হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত কবির রামানুজ রামানন্দ নানক তবে এখানে আনসার কি হবে এখানে আনসার হবে রামানুজ রামানুজের হাত ধরে কিন্তু ভক্তি আন্দোলনের সূত্র হয়েছিল শ্রী দেবীর আবির্ভাব কোন শাসকের আমলে হয়েছিল হুসেন শাহ নসরত শাহ রাজা গণেশ নাসিরউদ্দিন তাহলে এখানে আনসার হবে হুসেন শাহ অপশন নাম্বার এ হবে আনসার তারপর নেক্সট দেখো কাকে হিন্দুস্থানের তোতাবাকি বলা হয় কবির আমির খসরু কানসেন বদাউনি দেখেন আনসার হবে অপশান নাম্বার বি অর্থাৎ আমির খসরো ঠিক আছে বি হবে আনসার নেক্সট কোন সুপি সন্তির দরগা আজমিরে অবস্থিত সেলিম চিস্তি মনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন নানউদ্দিস্তি খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে অপশান নাম্বার বি হবে আনসার অর্থাৎ মজুনুদ্দিন চিস্তি তারপর দেখো কোন ভক্ত সাধক সম্রাট আকবরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন গুরুনানক ভক্ত দাদু মীরাবাই কবির এর আনসার হবে ভক্ত দাদু দাদু অপশন নাম্বার বি হবে আনসার তিনি আকবরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারপর দেখো সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন দশ বার বার পনেরো বার বার তো আনসার হবে বি বার তারপরে দেখো কত খ্রিস্টাব্দে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে বারোশো আট তেরোশো ছয় নানব্দেশ আনসার হবে অপশান নাম্বার এ বারোশো ছয় খ্রিস্টাব্দে কিন্তু সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় নেক্সট মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রাইস কন্ট্রোল অর্থাৎ মূল্য নিয়ন্ত্রণ নীতিকে ইংলিশে প্রাইস কন্ট্রোল যেটা বলা হয় কে গ্রহণ করেন আলাউদ্দিন খলজি জালাউদ্দিন গিয়াস উদ্দিন নান অফ দিস এখানে আনসার হবে অপশন নাম্বার এ আলাউদ্দিন খলজি তিনি কিন্তু রেশনিং ব্যবস্থা বা সেগুলো চালন করেছিলেন ঠিক চালু করেছিল সেগুলো মনে রাখবে তোমরা রেশনিং ব্যবস্থা বলো আরও অনেকগুলো আছে তার সময়ে ইম্পর্টেন্ট সংস্করণ হয়েছিল তো এগুলো তোমরা ভিডিওটা দেখে নেবে সেখানে আমি বলে দিয়েছিলাম আলাউদ্দিন খলজির রাজত্বকালে রাষ্ট্রীয় মজুরিকে কি বলা হতো মিলক ইনাম খালিসা এখানে আনসার হবে অপশন নাম্বার এ মিলক তুর্কি ভাষায় আয়বক শব্দের অর্থ কি অপূর্ব কৃতদাস বুদ্ধিমান চাঁদের মতো সুন্দর তা আইবক শব্দের অর্থ হলো ক্রীতদাস অপশান নাম্বার বি হবে আনসার তারপর দেখো সুলতান সুলতান শব্দের অর্থ কি খুব ইম্পর্টেন্ট ধর্মীয় প্রধান ঈশ্বরের প্রতিনিধি সামর্থ্য বা শক্তি প্রশাসক তো সুলতান শব্দের অর্থ হলো ঈশ্বরের প্রতিনিধি না সরি সরি সুলতান শব্দের অর্থ হলো সামর্থ্য বা শক্তি ঠিক আছে তোমরা এটা একটু দেখে নেবে কনফিউশন হয়ে গেছে আমার যে এটা আনসার আনসার সি হবে তো তোমরা একটু দেখে নেবে তারপরে এটা এটা একটু দেখে নেবে এটা কি ঈশ্বরের প্রতিনিধি হবে নাকি সামর্থ্য বা শক্তি সামর্থ্য বা শক্তি এটাই হবে সি এ হবে ঠিক আছে ইসলাম শব্দের অর্থ হলো পরাজয় আত্মসমর্পণ পরম শান্তি ধর্মীয় প্রদান তো ইসলাম শব্দের অর্থ হলো পরম শান্তি অপশান নাম্বার সি আনসার ঠিক আছে সুলতানি ই আজম এর অর্থ হল মহান সুলতান পবিত্র সুলতান ক্ষমতাবান সুলতান দেশ তো সুলতানি ই আজম এর অর্থ হল মহান সুলতান অপশান নাম্বার এ হবে আনসার নেক্সট দেখো ইলতুতমিসের সময় বাংলার শাসক ছিলেন খলজি আলী মর্দান মালিক অম্বর নাসিরুদ্দিন উদ্দিন নানবদ্দিস হবে খলজি আলী মর্দান মানে ইলতুতমিসের সময় বাংলার শাসক ছিলেন ঠিক আছে তারপরে নেক্সট যে কোয়েশনটি রয়েছে ইলতুত সময় গজনির শাসক ছিলেন খলজি আলী মর্দান মালিক অম্বর নাসরিউদ্দিন নানবদ্দিস তো সময় কে ছিলেন গজনীর শাসক গজনীর শাসক ছিলেন অপশান নাম্বার ডি তাজউদ্দিন ইলদুজ ঠিক আছে আনসার হবে ডি হবে নানবদিস আনসারটা দেখে নাও কুতুবুদ্দিন আইবকের পর সিংহাসনে বসেছিলেন ইলতুতমিস আরাম শাহ নাসিরুদ্দিন কুবাচ্চা এখানে কী হবে এখানে আনসার হবে আরাম শাহ কুতুবুদ্দিন আয়বকের পরে তার পুত্র কিন্তু সিংহাসনে বসেছিলেন তিনি অযোগ্য থাকার কারণে তারপরে যে ইলতুত মিস তিনি শেষ পর্যন্ত সিংহাসন গ্রহণ করেন তো এগুলো তোমরা দেখবে কনসেপ্টে আমি ডিসকাস করেছিলাম কুতুব মিনার স্মৃতি স্তম্ভটির নামকরণ করা হয় কার নাম অনুসারে কুতুবউদ্দিন আয়বক খাজা কুতুবউদ্দিন কুৎসাহ নানব দেশ এখানে আনসার হবে খাজা কুতুবুদ্দিন ঠিক আছে খাজা কুতুবুদ্দিন একজন আর কুতুবুদ্দিন আয়বক আরেকজন কিন্তু এটি মনে রাখবে ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী জাতি হল তুর্কি ফার্সি নাকি আরব নানব দেশ তো আনসার হবে তুর্কি অপশন নাম্বার এ ইলতুতমিস কবে সিংহাসনে বসেন বারোশো দশ বারোশো এগারো বারোশো ষোলো নান ইলতুতমিস সিংহাসনে বসেন বারোশো এগারো খ্রিস্টাব্দে অপশন বি হবে আনসার ইকতা শব্দের অর্থ হলো রাজস্ব ভূমিকর সমগ্র অংশ ইকতা শব্দের অর্থ হল অংশ ঠিক আছে ইতু ইলতুতমিস যে যুগের শ্রেষ্ঠ সরি ইলতুতমিস সে যুগের শ্রেষ্ঠ নরপতি কে বলেছেন ঈশ্বরী প্রসাদ মিনহাস উস সিরাজ অপশন অফ বিহব অ্যান্সার নেম রাখবে ঠিক আছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্য জানাবে আমরা নেক্সট ভিডিওতে বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করবো মানে হিস্ট্রি যে পার্টটা রয়েছে সিলেবাসে সেগুলো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওকে দেখার জন্য